আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা যারা সমাজসেবা অধিদপ্তরের চাইল্ড সেন্সিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ এই প্রজেক্টটির সাইকোসোশ্যাল কাউন্সিলর এবং শিশু সুরক্ষা সমাজকর্মী এই দুটি পদে আবেদন করেছিলেন, আপনাদের পরীক্ষা 20 তারিখে আপনারা পরীক্ষা সম্পর্কিত এবং এই প্রজেক্টটির মেয়াদ সম্পর্কে এবং সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে চেয়েছেন। প্রথমেই বলে নেই পরীক্ষা সংক্রান্ত, পরীক্ষা কেমন হবে, প্রশ্ন প্যাটার্ন কেমন হবে, পরীক্ষা MCQ হবে নাকি লিখিত হবে, এইসব বিষয় নিয়ে কিন্তু আমরা অনেক ভিডিও বানিয়েছি আমাদের চ্যানেলে, সে ভিডিওগুলো আছে, তাই এ বিষয়ে এই ভিডিওতে কথা বলবো না। আপনারা চাইলে সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে পরীক্ষা এবং সাজেশন সংক্রান্ত বিষয়গুলো দেখে নেবেন। আর এই পদের পরীক্ষার জন্য আমরা 100 পেজের যে শর্ট সাজেশনটা দিচ্ছি সেটি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। বাই দা ওয়ে, প্রজেক্টটি সম্পর্কে অনেকেই প্রশ্ন করেছেন যে এই প্রকল্পটির মেয়াদ কি 2024 সালে শেষ হচ্ছে, 2024 সালের পর কি আর বাড়ানো হবে না, আমরা কি এই এক বছরের জন্যই চাকরিটা পাবো, অথবা এই প্রকল্পটির মেয়াদ বাড়ানো হবে কি না। যারা এই বিষয়টি নিয়ে কনফিউশনে রয়েছেন এবং ভাবছেন পরীক্ষা দিতে যাবেন কি না, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা একটুও স্কিপ না করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চাইল্ড সেন্সিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ, সংক্ষেপে CSPB, আপনারা এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন, এই সার্কুলারটিতে এখানে বলা হয়েছে এই প্রজেক্টটির মেয়াদকাল December 2024 পর্যন্ত। যদি এই 24 তারিখে এই প্রজেক্টটির মেয়াদ শেষ হয়ে যায় তবে আপনারা কত মাস চাকরি করতে পারবেন। 20 তারিখে লিখিত পরীক্ষা সম্পন্ন হলে এই সার্কুলারটির চূড়ান্ত নিয়োগ পেতে পেতে 1.5 থেকে 2 মাস তো লাগবেই, 3 মাসও লাগতে পারে, সেক্ষেত্রে আপনি চাকরির সময় পাচ্ছেন হয়তোবা 8 থেকে 9 মাস। এই প্রজেক্টটির মেয়াদকাল বাড়ানো হবে কি না এ বিষয়ে শিওরভাবে কেউ কিছু না জানালেও, তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্বাস দিয়েছে যে এই প্রজেক্টটির মেয়াদ বাড়ানো হবে। এবং আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, গত 14 জানুয়ারি অর্থাৎ পরশু হবে সমাজসেবা অধিদপ্তরের এই প্রকল্পটি আবারও নতুনভাবে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে, আপনারা এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এর মানে বোঝাই যাচ্ছে এই প্রকল্পটির হয়তোবা আরও দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আছে, তা না হলে এই সময়ে আবার নিয়োগ ছাড়ত না। তারপরেও সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা জানেন এটা ইউনিসেফ দ্বারা পরিচালিত একটি প্রকল্প, অর্থাৎ আন্তর্জাতিক মানের প্রকল্প। আপনারা যদি কোনো ক্রমে এই জবটা পেয়ে যান, এখানে যে কয় মাস চাকরি করেন না কেন, পরবর্তীতে বাংলাদেশের যে কোনো প্রজেক্টে আবেদন করলে আপনারা অগ্রাধিকার পাবেন, অর্থাৎ ব্রাকসহ বাংলাদেশের যে অন্যান্য প্রজেক্টগুলো আছে এগুলোতে আপনারা পরবর্তীতে খুব সহজেই চাকরি নিতে পারবেন। তাই আপনারা যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন পরীক্ষা দেবেন কি না, আপনারা ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিন, যেহেতু এখানে অনেকগুলো পদ তাই আপনাদের চাকরি পাওয়াটা একটু সহজ হবে। আর আপনারা যারা আমাদের শিশু সুরক্ষা সমাজকর্মী পদের 100 পেজের এই শর্ট সাজেশনটি নিয়েছেন, আপনারা এই সাজেশনটি ভালোভাবে শেষ করুন, ইনশাল্লাহ এখান থেকে 80%+ প্রশ্ন কমন পাবেন। আপনারা যদি কেউ আমাদের সাজেশনটি এখনও নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।